নগর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাণ্ডে দুটি পরিবার খোলা আকাশের নিচে ক্ষমতার অপব্যবহার করে দরিদ্র একটি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছেন তিনি অন্য আরেকটি বাড়িতে তালা ঝুলিয়ে সিলকালা করে দিয়েছেন এতে দিশেহারা পরিবারগুলো দুদিন ধরে খোলা আকাশের নিচে পত্নীতলার অর্জুনপুর গ্রামের হাসান আলীর পরিবার বাড়িঘর আসবাবপত্র সবই লন্ডভণ্ড দরজায় তালা ঝুলিয়ে করা হয়েছে সিলগালা তাই বাড়িতে বসবাস করতে পারছে না পাশের সাদেকুল ইসলামের পরিবারও জায়গার দলিল থাকার পরও ভ্রাম্যমাণ আদালতে ইউএনওর দেওয়ার নির্দেশে এসব করা হয়েছে বলছেন ভুক্তভোগীরা আমাম্বানি আমাদের কাছে টাকা চাই সময় দেয় সাত দিনের দিয়ে আমরা পারিনি উনি টিউনো সাহেবকে ভুলভাল বোঝায় টিউনো সাহেবকে নিয়ে আসে আর বাড়িঘর ঘর ভাঙচুর করে এই অবস্থায় ফেলে থুয়ে রাখে যায় অর্জুনপুর গ্রামে ভূমিহীন সাতাশ পরিবারকে পুনর্বাসনে দুই হাজার সালে মোট বাহাত্তর শতাংশ খাস জমি বন্দোবস্ত দেওয়া হয় দীর্ঘদিন পর মাসুদা বিবির জমি দখল নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা বলছেন ইউপি সদস্য এবং চেয়ারম্যান ওই মহিলারও কাগজ দেখুক আপনারও কাগজপাতি দেখুক দেখার পর একটা সিদ্ধান্ত হবে তোমরা করো বাড়ি তোমার আপত্তি নেই দিতে কথা শুনে না বাবা মহিলা এসে বাধা দেয় এই মামলে তোমার এলে ফেলা হবে না

এখন তাকে যেহেতু পাওয়া যাচ্ছিল না আমরা সাময়িক ভাবে তালাটা দিয়ে এসেছিলাম কিন্তু চাবিও কিন্তু আমরা জনপ্রতিনিধির হাতেই দিয়ে আসছি সবার সব মুখে নিউজ ডেস্ক